নমস্কার, আমি সব্যসাচী নস্কর। নস্কর একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিডিবি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন তাদের সিলেবাস, অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমার এই ইউটিউব চ্যানেলের প্রতিটি ভিডিওকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন। তো আসা যাক মূল বিষয়বস্তুতে। বিডিবি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সে কি কি সিলেবাস আছে আমাদের দেখতে হবে। তো প্রথম বর্ষের সিলেবাসে রয়েছে দুটো অনার্স পেপার। ফার্স্ট পেপার রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, সেকেন্ড পেপার রয়েছে মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসের জন্য রয়েছে 100 নম্বর, মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাসের উপর রয়েছে 100 নম্বর। এছাড়া FHS ফান্ডামেন্টাল হিউম্যান সায়েন্সের উপরে রয়েছে 100 মার্ক এবং কম্পালসারি বাংলা ও কম্পালসারি ইংরাজিতে রয়েছে 50-50 মার্ক করে। এছাড়া আরেকটা সাবজেক্ট আছে, সেটা হলো ENVS, ENVS এর উপর রয়েছে 50 মার্ক। তাহলে এই গেল টোটাল 6টা সাবজেক্ট এবং টোটাল মার্ক হচ্ছে 450 মার্ক। এই 450 মার্ক আপনাদের হলে হচ্ছে এক্সামে দিতে হবে, আর এই 450 মার্কের আপনাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে, সেই অ্যাসাইনমেন্টের উত্তর লিখে হচ্ছে স্টাডি সেন্টারে জমা করতে হবে। তো একটা নির্দিষ্ট ডেটে ইউনিভার্সিটি কী করে, এই অ্যাসাইনমেন্ট পাবলিশ করে, হচ্ছে আপলোড করে তার ওয়েবসাইটে। এবারে হচ্ছে স্টুডেন্টদের কাজ হবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্টের যে বুকলেটটা আছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আকারে বার করে নিতে হবে। তো আগের বছরগুলোতে আমরা দেখেছি যে বেশ 2-3 বছর আগে আমরা দেখেছি যে হচ্ছে ছাত্রদের অ্যাসাইনমেন্টের উত্তর লেখার জন্য কমপ্লিটলি স্বাধীনতা দেওয়া হতো এবং শিক্ষার্থী তার মনের ভাব ব্যক্ত করার জন্য 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা এক্সট্রা লিখতে পারত বা কিছু কমও পৃষ্ঠা লিখতে পারত। কিন্তু বর্তমানে ইউনিভার্সিটি তার হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য একটা বুকলেট দিয়েছে এবং প্রতিটা প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট স্পেস বেঁধে দিয়েছে। ফলে একটা 20 মার্কের উত্তর ধরুন 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠার জন্য মধ্যে একটা বেঁধে দিয়েছে, সেই পৃষ্ঠার উত্তর ধরা দেখা যাচ্ছে যে 4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা হওয়া উচিত ছিল। তাহলে অত বড় একটা উত্তর ওই 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার মধ্যে স্পেসের মধ্যে লেখাটা সত্যিই একটা টাফ ব্যাপার, কিন্তু তাও কিন্তু লিখতে হবে এবং ওই স্পেসের ভিতরেই এমন উত্তর লিখতে হবে যেন সমস্ত উত্তর যেন ওই স্পেসের মধ্যেই মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়, অর্থাৎ উত্তরটা যেন পুরোপুরি কমপ্লিটলি উত্তর হয়। আচ্ছা, এবারে অ্যাসাইনমেন্ট লেখার সময় দৃষ্টি দিতে হবে হাতের লেখাটা যেন খুব সুন্দর হয়, মোটামুটি হাতের লেখা অবশ্যই বোঝার মতো হতে হবে আর কাটাকুটি যেন না থাকে। তো এবারে হচ্ছে অ্যাসাইনমেন্ট যে পরিমাণে যে যত মার্কের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে বা যত কটা পেপারের উপরে অ্যাসাইনমেন্ট হচ্ছে লিখতে হচ্ছে ঠিক তত কটাই পেপার এবং ততটাই মার্ক হচ্ছে লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। এবারে আসা যাক নাম্বার ডিভিশনের প্রসঙ্গ। তো অ্যাসাইনমেন্টে যেটা হচ্ছে পরীক্ষা দেওয়া হয় তার হচ্ছে 30% নাম্বার হচ্ছে ফাইনাল মার্কশিটে অ্যাড হয়, আর হচ্ছে হল এক্সামে যে লিখিত পরীক্ষা দেওয়া হয় সেই লিখিত পরীক্ষার 70% নাম্বার হচ্ছে মার্কশিটে স্থান পায়। এবার একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে মনে করা যাক কোনো একটা ছাত্র 100 মার্কের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, সেই 100 মার্কের মধ্যে তিনি পেয়েছেন কত, 85। তো এবারে 30-এর মধ্যে কত পাবেন, 30-এর মধ্যে দাঁড়াবে 25.5%। আচ্ছা, এবারে হচ্ছে ওই স্টুডেন্টটি আবার 100 নম্বরের হল এক্সাম বা লিখিত পরীক্ষায় তিনি পেয়েছেন হচ্ছে 60 পেয়েছেন, তাহলে এবারে তিনি 70-এর মধ্যে কত পাবেন, তাহলে 70-এর মধ্যে পাবেন 42। তাহলে 30-এর অ্যাসাইনমেন্টে 30-এর মধ্যে পাচ্ছেন তিনি 25.5, আর হচ্ছে লিখিত পরীক্ষায় হচ্ছে 70-এর মধ্যে পাচ্ছেন তিনি কত, 42। তাহলে অ্যাসাইনমেন্ট 25 আর হচ্ছে লিখিত পরীক্ষায় 42, দুটো যোগ করলে দাঁড়ায় 67%। অথবা অ্যাসাইনমেন্টটা যদি না থাকতো, কেবলমাত্র যদি লিখিত পরীক্ষায় মার্ক হিসাবে কাউন্ট করা হতো, তাহলে স্টুডেন্ট পেতেন কত, 100-এর মধ্যে 60, আর অ্যাসাইনমেন্ট থাকার জন্য তিনি এক্সট্রা কিন্তু 7 নম্বর পাচ্ছেন। তাহলে আমাদের দেখতে হবে যে অ্যাসাইনমেন্টটা কিন্তু অত্যন্ত ভাইটাল, অ্যাসাইনমেন্টের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ
ফার্স্ট ক্লাস পাওয়ার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা অনেকটা হেল্প বা আমাদের সাহায্য করবে। তো যাই হোক, বিডিপি যে হিস্ট্রি অনার্স, সেই হিস্ট্রি অনার্সের মুখ্য বিষয় হলো বিডিপি হিস্ট্রি অনার্সের, বিডিপি হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ারের মূল বিষয় কিন্তু হচ্ছে ইতিহাস। তো এই ইতিহাসটাই, ইতিহাসের উপর ডিপেন্ড করে পরবর্তী স্তরে আবার হচ্ছে মাস্টার ডিগ্রি ইতিহাসটা পড়া যাবে বা ভবিষ্যৎটা অনেকটা অনার্সের উপরে ডিপেন্ড করে। তাই অনার্স সাবজেক্টটার উপরে আমি, অনার্সের সিলেবাসের উপরে একটু গুরুত্ব আরোপ করে সিলেবাসটা আমি একটু আলোচনা করি। তো বিডিপি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সের তো দুটো পেপার আছে, আমি আগেই বললাম, প্রাচীন ভারতের ইতিহাস আর মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাস। এবারে প্রাচীন ভারতের ইতিহাস কোথা থেকে স্টার্ট হচ্ছে? প্রাচীন ভারতের ইতিহাস স্টার্ট হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে লিপি এবং মুদ্রার গুরুত্ব দিয়ে। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা হয়েছে প্রাক হরপ্রিয় সভ্যতা, মেহেরগড় সভ্যতা, এরপরে আসছে হরপ্রিয় সভ্যতা বা সিন্ধু সভ্যতা, তার পরবর্তী ধাপে আসছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার পরবর্তী ধাপে আমরা কি দেখতে পাচ্ছি যে 6th century BC প্রতিবাদী ধর্ম, প্রতিবাদী ধর্মের পাশাপাশি আমরা ওই 6th century BC মগধের উত্থান আমরা দেখতে পাচ্ছি। এবারে মগধের প্রথম বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশের পরে আসছে শৈশুনাগ বংশ, শৈশুনাগ বংশের পরে আসছে নন্দবংশ, নন্দবংশের পরে আসছে মৌর্য বংশ, মৌর্য পরবর্তী আমরা যদি দেখি শক, পহলব, কুষাণ। এবারে আমরা উত্তর ভারতে রুল করতে রুল করছে কারা? কুষাণরা। আর দক্ষিণ ভারতে রুল করছে সাতবাহন। এই কুষাণ এবং সাতবাহনদের পরবর্তী পর্যায়ে আমরা ভারতবর্ষে সর্বভারতীয় সাম্রাজ্য হিসাবে গুপ্ত সাম্রাজ্যের পরিচয় পাচ্ছি, যে গুপ্ত সাম্রাজ্য উত্তরে কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারিকা আর পশ্চিমে গুজরাট থেকে শুরু করে পূর্বে হচ্ছে বঙ্গবিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এবারে এই গুপ্ত সাম্রাজ্যের পতনের পর কেন্দ্রাধিক শক্তির অনুপস্থিতিজনিত কারণে ভারতবর্ষের বিভিন্ন পকেটে ছোট্ট ছোট্ট পৃথক পৃথক টেরিটরি বা রাজ্য গড়ে উঠছে। হ্যাঁ, যে রাজ্যগুলোর মধ্যে কোনো ঐক্য সংহতি ছিল না, একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল। তো উত্তর ভারতে দেখা যাচ্ছে যে থানেশ্বরের পুষ্যভূতি, কনৌজের মৌখরি আর গৌড়ের শশাঙ্ক। হ্যাঁ, আর দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি চোল, চালুক্য এবং রাষ্ট্রকূট শক্তির উত্থান। এছাড়াও আরও অন্যান্য যে টেরিটরিগুলো ছিল সেখানে বিভিন্ন রাজবংশের উত্থান ঘটেছিল, বাংলায় পাল এবং সেনবংশের মতো এই সকল আঞ্চলিক শক্তির আমরা অস্তিত্ব পাচ্ছি। তো এই গেল মোটামুটি প্রাচীন ভারতের পশ্চান। এবারে হচ্ছে আসা, এর পরবর্তী যে সেকেন্ড পেপারটা হলো সেটা হচ্ছে মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাস। এবারে দেখতে হবে যে মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাস কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো আগেই বললাম যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল, রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছিল, ছোট ছোট রাজ্য একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল। ঠিক এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে হচ্ছে তুর্কিবীর ঘড়ি বংশের মোহাম্মদ ঘড়ি তিনি ভারত আক্রমণ করলেন। 1191 খ্রিস্টাব্দে তুর্কিবীর, 1191 খ্রিস্টাব্দে তুর্কিবীর ঘড়ি বংশের মোহাম্মদ ঘড়ির সঙ্গে ভারতের তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ সমাপন হলো। এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন বটে, কিন্তু তার পরের বছরে ঐতিহাসিক পালাবদল ঘটল, ইতিহাস সম্পূর্ণ বদলে গেল। 1192 খ্রিস্টাব্দে আমরা দেখি তুর্কিবীর ঘড়ি বংশের মোহাম্মদ ঘড়ি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে শোচনীয়ভাবে পরাস্ত করছেন। এর ফলে কি হচ্ছে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের পরাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে হিন্দু সাম্রাজ্যের বিস্তারের সম্ভাবনা একেবারে চিরস্তরে ধূলিসাৎ হয়। পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি যে তুর্কিবীর ঘড়ি বংশের মোহাম্মদ ঘড়ি তিনি দিল্লি, বিয়ানা, ঢোলপুর, উদয়পুর, দিল্লির সন্নিকটবর্তী অঞ্চলগুলো তিনি দখল করে নিয়ে তার বিশ্বস্ত কৃতদাস কুতুবুদ্দিন আইবককে প্রদান করলেন। আর এই কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটালেন। এখান থেকেই স্টার্ট হলো হচ্ছে মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাস, অর্থাৎ সেকেন্ড পেপার। এবারে হচ্ছে দিল্লির সিংহাসনে কুতুবুদ্দিন আইবক রুল করলেন, তার পরবর্তী পর্যায়ে ইলতুদমিস, ইলতুদমিসের পর রকনউদ্দিন, রকনউদ্দিনের পর রিজিয়া, রিজিয়ার পরে হচ্ছে বাহারাম শাহ, বাহারাম শাহর পর মামুদ শাহ, মামুদ শাহর পর নাসিরউদ্দিন মামুদ শাহ, নাসিরউদ্দিন মামুদ শাহর পর গিয়াসউদ্দিন বলবন, কাইকোবাদ, জালালউদ্দিন ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক। এর পরবর্তী পর্যায়ে এলো মোহাম্মদ বিন তুগলক, বিন তুগলকের পরে এলো ইব্রাহিম লোদি, এবং লোদি বংশের একেবারে সুলতানি সাম্রাজ্যের শেষ বংশ হচ্ছে লোদি বংশ। এই লোদি বংশের একদম শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে পরাস্ত করছেন কে?
মধ্য এশিয়ার ফরগানা রাজ্যের অধিপতি আমির ওমর শেখ মির্জার বিখ্যাত সন্তান বাবর, যিনি কিনা তুর্কিবীর তৈমুল্লং এবং মঙ্গলবীর চেঙ্গিস খাঁর দুর্দমনীয় সাম্রাজ্যবাদী লিপসার উষ্ণ রক্ত ধমনীতে ধারণ করে জন্মগ্রহণ করেন। এই বাবর 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হচ্ছে শোচনীয়ভাবে পরাস্ত করে দিল্লির সিংহাসনে সুলতানি সাম্রাজ্যের উৎপাটন ঘটিয়ে বা হচ্ছে সুলতানি সাম্রাজ্যকে সরিয়ে দিয়ে উক্ত স্থানে মোগল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবারে বাবরের পরে হচ্ছে সিংহাসনে আরোহণ করলেন হুমায়ুন, হুমায়ুনের পরে হচ্ছে আকবর, আকবরের পরে আসছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে আসছে শাহজাহান, শাহজাহানের পরে আসছে ঔরঙ্গজেব। এবারে ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন এবং ঔরঙ্গজেবের পরবর্তী পর্যায়ে আরও মোগল সম্রাটগণ তারা হচ্ছে রুল করেছিলেন, কিন্তু ঐতিহাসিক দিক দিয়ে তাদের রাজত্বকাল খুব একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত নয়। তো এই পর্যায় পর্যন্ত মোটামুটি আমরা দ্বিতীয় পেপার অর্থাৎ মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাসের পরিসমাপ্তি হিসাবে ধরে নিতে পারি। এছাড়া অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো আমাদের যত্ন সহকারে পড়তে হবে। হ্যাঁ, কারণ ওই বিষয়গুলো যদি না পাশ করতে পারি অনার্সটা ভালো নাম্বার পাই তাহলে কিন্তু হবে না। অনার্সটা আমাদের অবশ্যই ভালো নাম্বার পেতে হবে, পাশাপাশি আনুষঙ্গিক যে পেপারগুলো আছে সেই পেপারগুলোতে যথেষ্ট ভালো নাম্বার পেতে হবে। পরবর্তী পর্যায়ে আমি অন্য ভিডিও নিয়ে আবার আসছি। নমস্কার।